আজকে যাব নন্দীগ্রাম, ওখানে বক্স কম্পিটিশন আছে, আজকে ওখানে যাব। ঠিক আছে, ওখান থেকে দেখি আড়াই জায়গায় যাওয়ার চেষ্টা করবো, মানে 3 দিন বাইরে থাকতে হবে আমাকে, যে কোনো মতে কাটাতে হবে। প্রায় কালকের ঘরে ফিরতে 12টা 1টা বেজে যায়। ঠিক আছে, নৈদারে ওখানে কিছুক্ষণ বসছিলাম, কারণ বিশ্বকর্মা পুজোর ওকেশন, নৈদারে সব বসছিল, একটু বসছিলাম ওখানে, করতে করতে টাইম 1টা বেজে গেল। আর আজকের এই ভোর 5টার সময় উঠেছি, উঠে এবার রওনা দিয়ে দিচ্ছি, ওই পারে যাবো। হ্যালো গাইস, আমি শুভঙ্কর আর বাংলা ব্লগ ফলো চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যাবো নন্দীগ্রাম, 60 কিলোমিটার রাস্তা, মানে আপ ডাউন 120 কিলোমিটার। তো দেখা যাক কতটুকু যেতে পারি। আর এখন যাবো রায়চকে। ঠিক আছে, তো দেখতে থাকুন আর বাংলা ব্লগ ফলো চ্যানেলকে লাইক করতে থাকুন। এই বেরিয়ে পড়েছি নন্দীগ্রামের জন্য সাইকেল নিয়ে, এবারে রায়চকে যাই। রায়চকে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইবও করে দেবেন। কালকের ওই আসার পরে পায়ে একদম এনার্জি নেই, একদম আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি, এছাড়া কোনো উপায় নেই আমার কাছে, কারণ যেতে হবে এইটুকুনি জানি, তারপরে কী হবে জানি না। এখন এই মাত্র 1 নম্বর পেরিয়ে যাচ্ছি আমি। রোদ খাঁকা করছে, এত পরিমাণ রোদ দিয়েছে, টুপিটা কালকেটে ছিঁড়ে গেছে, দুর্ভস্ত, কি করে ছিঁড়ে গেছে বুঝতে পারিনি, কিন্তু ছিঁড়ে গেছে। রায়চকে চলে এসেছি, আজের ভিউটা খুব ভালো লাগছে। তো গাইস, বসে বসে মুড়ি খাচ্ছি, চানা মুড়ি খেয়ে নি, পর্যন্ত খেতে পেয়েছিল 20 টাকা কিনেছি, এখন খাই, খেয়ে দিয়ে আবার যাবো। এখন এই কুকুরহাটির রাস্তায় আছি। ঠিক আছে, পুরো মোটামুটি ফাঁকা, কেউ নেই, অতটা চলাচল সেরকম একটা লোক নেই। তো আমি মাত্র 20 কিলোমিটারের মতো সাইকেল চালাতে পেরেছি। মোটামুটি প্রায় আধা ঘন্টা ওই ঢের ঢের রাস্তা চালিয়ে আর এই ভালো রাস্তায় এসছি। এই রাস্তায় এই ফেরিঘাটে যাই, অনেকটা রাস্তা, মোটামুটি এখান থেকে হয়তো 15 কিলোমিটার। তো যাই, আপনারা দেখতে থাকুন এইরকম রাস্তা হলে। ও না 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 না, তো এখন আমি বালুর ঘাটা রোডে আছি, আর ওই পারে দেখা যাচ্ছে একটা জঙ্গল আছে, তার জন্য অনেকটা এই পার দিয়ে ঘুরে ঘুরে গিয়ে লঞ্চে উঠতে হয়। আর কি বলবো, যা গরম পড়েছে, ঘাম টোপে পায়েতে পড়ে যাচ্ছে, যদি না ভিডিও ভালো রকম ভিউজ আসে আর এত দূর আর আসবই না। ওই যে সামনে ওই ঝাউ গাছটার পেছনেই আছে নদী, আর নদী ওই ঘাটের দিকে যাচ্ছি আমি, খুবই সুন্দর একটা জায়গা। ইউটিউবার হওয়াও মানে একটা করে যে হেডেকের ব্যাপার থাকে, না ইউটিউবার হলে বুঝতে পারবেন না, আর যদি ব্লগার হতে চান তাহলে। মুখ এবার আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে, কী করবো ঠিক বুঝতে পারছি না। তো যাই দেখি ফেরিঘাটার ওখানটায়, তারপর দেখছি কী করে, কারণ অনেকটা চাপাচাপির গল্প একটা হয়ে যাবে, বুঝতেই পারছেন। আর এই যে রোদ পড়েছে, মানে খুব একটা মানে পরিস্থিতি অনুযায়ী চলতে হবে, খুব একটা বেশি সাইকেল চালালে হবে না, রেস্ট নিতে হবে, এরকম ধরনের টুকটুক করে সাইকেল চালিয়ে যেতে হবে, ফুল সাইকেল চালাতে পারলে হবে না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি জোরে আসে যায় ছাতা খেলিয়ে দাঁড়িয়ে পড়তে হবে, কিছু করার নেই, জার্নি এ কমে যাবে, কারণ দুটো নদী পার হতে হচ্ছে অনেকটা ঝামেলা মতন আমার মনে হচ্ছে। তো দেখা যাক কতটা কি সময় লাগতে পারে। এখানে বড় বড় বিল্ডিং আছে,
এখন এই নন্দীগ্রামের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই রাস্তায় আছে ঢালাই রাস্তা, আপনারা দেখতে থাকুন। এখানে শুধু মাছ চাষ হয়, ছোট ছোট ফিশারি আছে, মাছ চাষ করা হয়, প্রচুর ফিশারি। এই পাড়েও আছে, আর এই রাস্তা এখানে দেখুন সব ফিশারি চাষ হচ্ছে। বড় বড় পুকুর, বড় বড় বলতে না, খুব বড় বড় নয় কিন্তু ভালোই বড় বড়, আর প্রচুর পুকুর এখানে নাকি। 1200 পিসের মতো পুকুর আছে, খালি চিংড়ি মাছ চাষ করা হয়, বুঝতে পারছেন? তাহলে যতটা যেতে পারছি স্পিড নিয়ে যাচ্ছি, তো দেখা যাক কতক্ষণ টাইম লাগতে পারে। এখান থেকে 12 কিলোমিটার মতো রাস্তা, কতক্ষণে কমপ্লিট করতে পারি দেখি। এইদিকের লোকেরা মনে হচ্ছে মাঠে ঘাটে অতটা খাটে না, শুধুই ফিশারি চাষ করে, কি বড় বড় ফিশারি। চার গলিয়া রাস্তা খুঁজেই পাচ্ছি আমরা টোটালি, ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কতক্ষণ বাদে একজনের কাছ থেকে পেয়েছি। চারকড়িয়া খুঁজেই পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি কিন্তু তবু খুঁজে পাচ্ছি না। এই সাইডে ভাত আর কিছু পেলাম না, সিঙ্গারা খেয়ে কাজ চালাতে হলো। 5টা সিঙ্গারা খেয়েছি, গ্রুপে তো সবাই বলছিল 5টা সেটআপ, এখানে তো এসে দেখি 3টে। এবার কীভাবে জানি না, মনে হচ্ছে ঘর পালাতে হবে, ভালো লাগছে না। এখানে কিরমভাবে কী কম্পিটিশন আমি ঠিক বুঝতে পারছি না। ওইদিকে যাবে মনে হচ্ছে নদী থেকে বিসর্জন করবে, বিসর্জন করলে তো অনেক মুশকিলে পড়ে যাবো নদীতে যদি বিসর্জন করে। তাহলে কোন যে টাইম লাগবে এখানে, তারপর আবার সেখানে যাব, কতক্ষণ টাইম লাগে কোনো ঠিক নেই, ঘুম হয় না চোখে, কী আর বলবো। এখানে এরমভাবে বসে থাকা যাচ্ছে না, এবারে যাই দেখি বক্সের দিকে। আর ভালো লাগছে না এখানে বসে থেকে থেকে, কারণ দুদিন কাটাতে হবে কী করে, আমি মানে ভেবেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কী করে কাটাবো দুদিন এইভাবে। টাকা ভেঙে গিয়েছিল ধরতে গেলে কালকেরে, আর আজকের আমি একটু নাড়ানাড়ি করতে গেলাম, ব্যাস ভেঙে গেল আর একটা পতাকা।